ভোটের দিন যত এগিয়ে যাচ্ছে ততই নির্বাচনের মাঠ প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠছে। তবে এখনও অনেক প্রার্থী ঢিমে তালে প্রচার প্রচারণার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে বরিশালের 6টি আসনের মধ্যে বরিশাল সদর 5 আসনের নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর বাইরে কাউকে তেমনভাবে প্রচার প্রচারণা চালাতে এখনও দেখা যায়নি। এই আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, খোকন সেনিয়াবাদের সহধর্মিণী লুনা আবদুল্লাহ নারী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তিনি জানান, দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকার বিজয়ের বিকল্প নেই। সেক্ষেত্রে নারীদের ভোট গুরুত্বপূর্ণ, তাই তাদের দ্বারে দ্বারে নৌকার পক্ষে তিনি যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। নৌকার প্রার্থীর পোস্টারে ছেয়ে গেছে গোটা নগরী ও সদর উপজেলার ইউনিয়নের রাস্তাগুলো। প্রতিদিন মাইকে প্রচার করার পাশাপাশি কর্মীদের জন্য অফিস বসানো হয়েছে। উঠান বৈঠক করছেন জাহিদ ফারুকের কর্মী সমর্থকরা। মাঠের অবস্থা অত্যন্ত ভালো। আপনারা জানেন যে গত সিটি নির্বাচনে আমরা যেভাবে জনগণের সাড়া পেয়েছি নৌকা প্রতীকের পক্ষে, আবুল খায়ের আবদুল্লার পক্ষে, আজকে কর্নেল জাহিদ ফারুকের পক্ষে অনুরূপ সাড়া আমাদের আছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশে যে উন্নয়ন ঘটেছে, এই উন্নয়নের পক্ষেই সাধারণ মানুষের জোয়ার, এই জোয়ারটা নৌকার পক্ষে, কর্নেল জাহিদ ফারুক শামীমের পক্ষে। তবে সম্প্রতি এ প্রার্থীর স্ত্রীর মৃত্যু হওয়ায় তিনি ঢাকায় অবস্থান করছেন। নৌকার পাশাপাশি স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীও সমানতালে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, টানা উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে তিনিও তার স্ত্রী সহ সহকর্মী সমর্থকরাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে সম্প্রতি কয়েকদিন ধরে প্রচারণায় বাধা, হামলা ও হুমকির অভিযোগ তুলেছেন এ প্রার্থী। প্রচার করেছিল, ক্যাম্পেইন করেছিল, তখন খবর পেলাম এই অবস্থায় স্থানীয় নৌকমাতার সমর্থক নৌকমা প্রার্থী কর্মী নিয়মের নেতৃত্বে 15-20 জনের সন্ত্রাসী যারা কার্যকলাপের মাধ্যমে প্রমাণ করেছে, তারা আমার কর্মী মা বোনদের এরকম বাধা দেয়, তাদের শিরোধানের চেষ্টা করে, কাপড় খুলে ফেলার চেষ্টা করে, আমাদের অফিস ভাঙচুর করে এবং শারীরিকভাবে তাদের হত্যা চেষ্টা করা হয়, লাঞ্ছিত করে হত্যা চেষ্টা করা হয় এবং ক্যাম্পেইন বন্ধ করে দেয়, বলছে নৌকা ছাড়া বরিশালে কোনো নির্বাচন হবে না, আর কেউ থাকতে পারবে না, ট্রাক নাকা থাকতে পারবে না, একমাত্র নৌকাই হবে ক্যান্ডিডেট, আমাদের প্রচার বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে এটা দেখার জন্য আসছি, তারা হসপিটালে ভর্তি হয়েছে, এরপরে সাথে সাথে এখনই এই মাত্র খবর পেলাম 21 নং ওয়ার্ডে আমাদের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে, সব কিছু তারটা নিয়ে যাওয়া হয়েছে, মাইকিং বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন সকলের কাছে অনুরোধ করবো, যারা এই ঘটনার দায়ী তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মুখোমুখি করা হোক। এছাড়া জাতীয় পার্টির ইকবাল হোসেন সহ বাকি 4 প্রার্থীর কেউই এ আসনে এখনও প্রচার প্রচারণার কাজে তেমনভাবে নামেননি, এমনকি তাদের পক্ষে কোনো মাইকিং বা নগরীতে কোনো পোস্টারও দেখা যাচ্ছে না। যদিও প্রার্থীদের সূত্রগুলো বলছে কৌশলী হয়ে শেষ দিকে এসে সকল প্রার্থীকে প্রচারণার মাঠে দেখা যাবে।